মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:45, আমি উঠেছি 4টার সময়। তোমরা জানো আমি কি কাজ করি 4টার সময় উঠে, সেগুলো হয়ে গেছে। চলো এবার উনোনে কি বসানো চলো দেখবে। দেখো ভাত, আর এদিকে ডাল ফুটছে, ডালটা একটু জাল দিয়ে তার, আর এখানে আলু, আলু কাটা আছে, আলু তো আবার ভাজা হবে কড়াইতে। তো চলো দেখতে থাকো, ঝপঝপ করে ফেলি ডাল আলু ভাজা, শোনো আমার জন্য দুটো রুটি, চলো দেখতে থাকো। দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, এই যে আলু ভাজাটা, এই যে আলু ভাজাটা, আর এটা তো আর ভাত বেশি হয়েছিল এর মধ্যে রেখেছি, আর ডাল, এই যে ভাত, এটা হচ্ছে কালো মেঘের পাতার রস, সোনা বাবার জন্য ক্রিমি হয়েছে ওই জন্য। তো চলো তারপরে কথা হচ্ছে, স্নান টান করে আসি। দেখো স্নান টান তো করে এসছি, অনেকক্ষণ বসে টসে ছিলাম, টিফিনও বানিয়ে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। এই যে হলো পাস্তা, এই যে মাকেও দিয়ে দিয়েছি, এদিকে মা খাচ্ছে, এদিকে ঘরেও দিয়ে এসছি। তো এবার আমরা খাই, চলো খেয়ে নিই। দেখো আমরা খেতে বসে পড়াই নিয়ে এমনিভাবেই খাচ্ছি, দেখো ভাত নিয়েছে, যে মাও বসেছে, দেখা যাচ্ছে না যদি অন্ধকার। এই যে তো চলো খেয়ে নি, কথা হবে। ওকে একটা দিতে হবে ভেজে পুরো। সব লিখবে ঠিক করে, হ্যাঁ মানে গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসেই সোনা বাবার দুধ রেডি করে নিয়েছি, শুধু দিয়ে নিই। এই যে এর ভেতরে দুধ আছে, এই দেখো, আর এখানে রুটি ভিজিয়ে নিয়েছি, এই যে এখানে দুধ জ্বালে বসে চা করার জন্য। তো এবারে দুধটা জ্বালো, তারপর চা করব। আর কালকে দইটা তোমাদের দেখাই, এই দেখো দইটা, এই দেখো জমেছে, এই হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি, দইটা জমেছে একদম সুন্দরভাবেই, মনে হচ্ছে জমেছে, মনে হয় আমি দই বানানোর মতো সফল হয়েছি, দেখে মনে হচ্ছে, ভেতরে কাটলে বোঝা যাবে দইটা কী হলো। এই যে দই, এটা 500-500 ধাড়িটা ছিল, তো আমি তো 500 দুধেরই দই বানিয়েছি, তো 500 দুধের দই বানালে তো 500 দই হবে না, একটু কম হবে, কিন্তু দেখো একদম মাপে মাপেই হয়েছে। তো রেখে দিই ফ্রিজে, এই কাটার পরে, বাহ কোনো জল নেই, বাহ একদম পারফেক্ট হয়ে গেছে, কোনো জল কাটেনি, এত উপরে রেখে এসেছি সুন্দর হয়েছে, দেখো একদম কোনো জল নেই। দেখো কেমন হয়েছে, দোকানের মিষ্টি দিয়ে হয়েছে, দারুন দারুন। এবার আমি সফলতা পেয়েছি দই বানানো, এর আগে কোনোদিন পাইনি, আজ আর পেয়েছি, খুশি হয়েছি আমি দই বানানোতে। তো মাও খেয়ে বললো সুন্দর হয়েছে দই, তো তোমাদের আমি একদিন করে দেখাবো, আমি এবারে করলাম, যেহেতু আমি সফলতা পেয়েছি ওই জন্য দেখাবো। তো চলো দুধ তো জল দিয়ে নিলাম, চা বানাবো, তো এখন বানাবো না, মাসি আসার কথা আছে, ছোটো মাসি, তখন বানাবো, দেখি তো কালকের রান্নাটার কি করা যায় দেখা যাক। দেখো আমি এখানে মুগ ডাল ভাজছি, এই যে ডালিয়া নিয়েছি, দেখো এখানে দেখো আলু কুমড়ো আদা কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি, একটু ডালিয়া বানাবো, খিদে পেয়ে গেছে, রাতের খাবারের জন্যই বানিয়ে নিচ্ছি, প্রেশার কুকারে দিয়ে বানিয়ে নেবো। মাও খেয়ে নেবে, দুজনে মিলে খেয়ে নেবো। হালকা ভাজবো ডালটা,
এই দেখো ডালিয়া আমার রেডি, এই যে এই দেখো ডালিয়া রেডি, সাথে একটু পাপড় ভেজে নিলাম, এই যে আর চা এই যে বানিয়ে ফ্লাক্সে রেখেছি, খাবার মানে চাও খাবো রাতের খাবারটাও খেয়ে নেব, এটা মাকে দেবো, আমারটা তুলে আগে মাকে দিয়ে আসি তারপর আমারটা তুলছি। দেখো এই যে আমারও নিয়ে নিয়েছি, চলো ঘরে গিয়ে খাই, মানে গরম মাকে দিয়ে এসছি, তারপরে চাটা খাবো। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার করে নিয়েছি, আর সোনা বাবাকে লিখতে দিয়ে দিয়ে আমি এদিকে কাজগুলো করেছি, কারণ ম্যাম লেখা দিয়েছে, লিখতে দিয়ে এদিকে কাজ করেছি, মা বসে দেখছেও ঠিকঠাক লিখছে কি না, আমি এদিকে কাজ করেছি। এবার ওর একটুখানি বাকি আছে, হয়েই গেছে একটুখানি লেখা বাকি আছে, হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, তাতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট।